আসসালামু আলাইকুম তো খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও যারা নতুন ইউজার আছেন তাদের জন্য তো বেশি গুরুত্বপূর্ণ তো ভিডিওটি শুরু করার আগে আমি প্রথমেই যে কথাটি বল দেব সেটা হচ্ছে আজকে আমি আপনাদের দেখাবো যে অ্যাডোবে কীভাবে কাজ করবেন এটা হচ্ছে পার্ট ফাইভ তো এই পার্ট আমি কিন্তু সম্পূর্ণরূপে আপনাদের দেখাতে পারবে না অ্যাডোবে কীভাবে কাজ করবেন আমি এখানে কিছু পদ্ধতি দেখাবো এমন কিছু পদ্ধতি যে পদ্ধতির আর কি অফারগুলো বেশি এসে থাকে কিন্তু তাছাড়াও কিছু কিছু নতুন নতুন পদ্ধতির অফার এসে থাকে যেগুলো এই ভিডিওতে দেখানো সম্ভব না তার কারণ আছে প্রত্যেকটা অফারে জয়েন করার পদ্ধতি একই হবে না কিন্তু বেশিরভাগ অফারে জয়েন করার পদ্ধতি একই যেসব অফারে জয়েন করার পদ্ধতি একই ওগুলো আমি সিলেক্ট করছি সিলেক্ট করে ওগুলো আমি আপনাদের দেখাবো যে ওগুলোর ভিতরে কীভাবে আপনারা অংশগ্রহণ করবেন তো ওইগুলোর এই ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে আশা করা যাচ্ছে আপনারা পরবর্তীতে এইসব সব অফারে খুব ইজিলি অংশগ্রহণ করে নিতে পারবেন তো এই ভিডিওতে যে পদ্ধতিগুলো দেখাবো এগুলোর বাইরে যাতে আলাদা কোনো অফার আমি শেয়ার করি তাহলে আপনাদের সেটা করতে হবে একটু মাথাটা খাটিয়ে সম্পূর্ণ পোস্টটা পড়ে তো কি সম্পূর্ণ পোস্টটা একবার পড়বেন সম্পূর্ণ পোস্টটা একবার পড়ে তারপর অফারগুলোর ভেতরে অংশগ্রহণ করবেন কারণ পোস্টে অনেক কিছু লেখা থাকে যেগুলো নতুন ওগুলোতে আমি অনেক কিছু লিখে দিই তা আসুন একটা একটা করে আপনাদের দেখিয়ে দিই যে কোন অফার কীরকম বট আসলে কীরকম জয়েন করতে হবে তারপর ওই বাউন্ড্রি ভিতরে কীভাবে জয়েন করতে হবে বিস্তৃত বিষয়বস্তু দেখিয়ে দিই এখানে আমি দেখুন অনেকগুলো সিলেক্ট করে রেখেছে এই একটা 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 এরকম অনেকগুলো সিলেক্ট করে রেখেছি যেগুলোতে আপনাদের অংশগ্রহণ করতে অনেক সময় অনেক অসুবিধার সম্মুখীন হতে হয় তা আপনারা প্রত্যেকটা অফারে অংশগ্রহণ করার সময় আরেকটি কথা আমি আপনাদের বলি সেটা আছে যারা আমার আগের পার্ট সাইটটি দেখেন নাই এই যে দেখুন এখানে তো একটা দুইটা তিনটা সাইটটি পার্ট রয়েছে আরও এই সাইডটি পার্ট যারা দেখেন নাই যারা নতুন ইউজার তারা এই পার্ট সাইটটি দেখে আসবেন তাহলে আপনাদের অ্যাড্রোপের ভিতরে অংশগ্রহণ করা একদম ইজি হয়ে যাবে এখন বলতে পারেন ভাই এই সাইটটি পার্ট কোথায় পাবো তো আপনারা আমার ইউটিউব চ্যানেলের ভিতরে চলে আসবেন তো আমার ইউটিউব চ্যানেলের ভিতর চলে আছে আবার এখান দেখুন প্লে লিস্ট লেখা একটা অপশন রয়েছে তো এই প্লে লিস্টের ভিতরে আসবেন প্লে লিস্টের ভিতরে আসলে এখান দেখুন এই লেখা আছে অ্যাড কীভাবে কাজ করতে হয় এ টু জেড এটার ভিতরে আসবেন এটার ভিতরে আসলে এখন যে ভিডিওটা রেকর্ড করতে আছি এই পার্টটাও এখানে পেয়ে যাবেন তো আপনারা একটা একটা করে এখান থেকে প্রত্যেকটা ভিডিও দেখে নেবেন তো এখন আসুন কীভাবে অ্যাড অংশগ্রহণ করতে হয় সেই জিনিসটা আপনাদের শিখিয়ে দিই এখানে অংশগ্রহণ করা একদম ইজি প্রত্যেকটা অফারে অংশগ্রহণ করা ইজি যদি আপনারা একটু ভালো মতো আমার পোস্টগুলো পড়েন এবং যদি অফারে অংশগ্রহণ করার সময় তারা কী বলছে ওই জিনিসটা ফলো করেন তাহলে আপনারা খুব ইজিলি প্রত্যেকটা অফারের ভিতরে অংশগ্রহণ করে নিতে পারবেন তো দেখুন এখানে আমি কয়েকটা বট রেখেছি আপনারা যখনই কোনো অফারে অংশগ্রহণ করতে চান আমি যদি আমার টেলিগ্রাম চ্যানেল থেকে দেখে এই যে দেখুন যেমন সর্বশেষ জফারটা শেয়ার করছি এটাও কিন্তু একটা টেলিগ্রাম বটের মাধ্যমে আপনাদের অংশগ্রহণ করতে হবে এখানে দেখেছি জয়েন এখান থেকে যদি আপনি এই লিঙ্কটার ক্লিক করেন তাহলে কিন্তু এরকম একটা বটের ভিতরে আসবে ক্লিক করে আপনাকে কিন্তু কাজ কমপ্লিট করতে হবে এখন কীভাবে কাজ কমপ্লিট করবেন প্রত্যেকটা বটের ভিতরেই অংশগ্রহণ করার নিয়ম একই হয় না কিছু কিছু বটের ডিফারেন্টও রয়েছে তো সেই সব বিষয়বস্তু আপনাদের দেখিয়ে দেবো যে কিরকম ডিফারেন্ট আসলে কিরকম কাজগুলো করতে হবে যেগুলো একটু কঠিন ওইগুলোই আজকে দেখানোর চেষ্টা করব আসুন প্রথমে আমি এই বটটা রাখছি এইটা দিয়ে শুরু করি এখান থেকে এই বটটার ভিতর গিয়ে দেখি এটার কাজ কীরকম তো এই বটটা আসলাম আপনাদের সামনে এরকম বট আসলে স্টার্টের উপর সরাসরি ক্লিক করে দেবেন এখানে এরকম একটা মেসেজ দেবে এরকম একটা ক্যাপচার দেবে অনেক জায়গায় অনেক রকম ক্যাপচার দেয় যোগ বিয়োগ যেটাই দেয় কি আপনারা এটাকে কন্টিনিউর উপর একটা ক্লিক করবেন তারপর এখানে অ্যান্সারটা বসিয়ে দেবেন অ্যান্সারটা বসিয়ে অ্যান্সারটা এখানে সেন্ড করে দেবেন সঠিক অ্যান্সার হলে আপনাদের সামনে এরকম টাস্ক চলে আসবে এরকম ইন্টারপেজ চলে আসলে আপনারা এগুলো পড়লেই বুঝতে পারেন যে নিচের দিকে আসলে এখান দেখুন আবার অ্যাডপ রুলস আপনাদেরকে এই রুলস কয়টা এখান থেকে ফলো করতে হবে তাদের টেলিগ্রাম জন করবেন এই দুইটা এবং টুইটারটা ফলো করবেন তাহলে পিন পোস্টটাকে লাইক রিটুইট করতে বলছে কিন্তু লাইক রিটুইট করার দরকার নেই আপনারা তখনই লাইক রিটুইট করবেন কুইট টুইটটা করবেন যখন দেখবেন এখানে লিঙ্ক চাই লিঙ্ক না চাইলে ওটা করার দরকার নেই তো আমি এখান থেকে তাদের টেলিগ্রাম গ্রুপটা একটু জয়েন করে নিই তা নাহলে হয়তো আপনাদের দেখাতে পারবো না তো এই যে এটা জয়েন করে নিলাম এটা জয়েন করে নিই আপনাদের সামনে দেখি লাইভই করি একটা কাজ তাহলেই তা পরেরগুলো বুঝতে পারবেন তো তাদের চ্যানেলও আমি এখান থেকে জয়েন করে নিলাম দুইটায় জয়েন করা হয়ে গেল এটা ক্লিক করে টুইটারটা শুধুমাত্র ফলো করে দিয়ে আসবেন প্রথমে প্রথমে ফলো করে দিয়ে আসে আবার নিচে আসবেন ডানের উপায়টা ক্লিক করবেন ডানের উপর ক্লিক করবে এটা আমরা জয়েন করে নিয়েছি আবার ডানের উপর ক্লিক করবেন এরকম ইন্টারফেস চলে আসবে এরকম ইন্টারফেস চলে আসলে এখানে আপনি আপনার টুইটার ইউজার নেম দেবেন এই ইউজার টিউজার নেম কোথায় কী পাবেন বিস্তারিত বিষয়বস্তু কিন্তু আমি আগের পার্টগুলোতে দেখেই দিয়েছি এই যে পার্ট থ্রিতে এগুলো দেখানো আছে আপনারা পার্ট থ্রিটা দেখলেই বুঝতে পারবেন এখানে আপনি আপনার টুইটার ইউজার নেমটা বসিয়ে দেবেন তা আমি আমার একটা টুইটার ইউজার নেম এখানে বসিয়ে দিই যেটা দিয়ে এখন পর্যন্ত জয়েন করিনি আমার দুইটা অ্যাকাউন্ট একটা বসিয়ে দিলাম টুইটিটা টুইটে এখন বসিয়ে দেওয়া এটা জয়েন করতে বলতে আছে জয়েন করে ডানের উপর এটা ক্লিক করে দেবেন স্কিপ করবেন এগুলো সহজ টাক্ এখানে বলছে কি প্লিজ প্লিজেন্টি ওয়ালেট অ্যাড্রেস তো বিপ টোয়েন্টি ওয়ালেট অ্যাড্রেস কোনটা কোন ওয়ালেট অ্যাড্রেস এটা যদি আপনারা কেউ না জেনে থাকেন তাহলে আমার পার্ট ফোর দেখবেন পার্ট ফোরে বলা আছে কোন অ্যাড্রেস কোনটা তো ভিপ টোয়েন্টি অ্যাড্রেস হচ্ছে টেস্ট ওয়াল্টের ইথিরিয়াম অ্যাড্রেস ওইটাই তো এখান থেকে টেস্টের ইথিরাম অ্যাড্রেসটা সেন্ড করে দিলাম তো দেখুন আমাদের সামনে এরকম ইন্ডি চলে এসেছে তার মানে এটা আমাদের অংশন করা হয়ে গেছে তো এটা অংশন করা তো আমাদের ক্ষেত্রে একদম ইজি হয়ে গেল তো এটা অংশন করা যেহেতু ইজি হয়ে গেছে তো এটা আর কোনো প্রবলেম না এটা আপনারা খুব ইজিলি অংশন করে নিতে পারবেন তারপর এখানে আপনি আপনার রেফার লিঙ্ক পেয়ে যাবেন তাইলে রেফার লিঙ্কটা আপনি যদি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে আপনিও তাদেরকে জয়েন করা দেবেন তাহলে এক্সট্রা ইনকাম আপনি রেফার করে করতে পারবেন তা আশা করি এই বটটা সম্পর্কে আপনাদের ধারণা কমপ্লিট যে এরকম বট আসলে কীভাবে কাজ কমপ্লিট করবেন দেখুন পরবর্তী যেটা রয়েছে এটা ডিলিট করে দিই এটা কমপ্লিট হয়ে গেছে পরবর্তী যে বটটা রাখছে এটার ভিতর যদি আসি এখান থেকে উপায় ক্লিক করে দিলাম এটা দেখুন অন্যরকম এটা কিন্তু অন্যরকম এটা কিন্তু এই দেখুন জয়েন অ্যাডপ এইটার উপরে আপনাদেরকে ক্লিক করতে হবে দেখবেন এখানে অনেকগুলো টাস্ক আসবে টাস্কগুলো আপনাদের কমপ্লিট করতে হবে তো এই যে দেখুন এখানে কিন্তু অনেকগুলো টাস্ক দেখাচ্ছে কিন্তু টাস্কগুলো দেখে আপনারা ভয় পাবেন না একদম ইজি টাস্ক টেলিগ্রাম চ্যানেল গ্রুপ জয়েন করবেন টুইটার ফলো করবেন ফেসবুক ফলো করবেন ইনস্টাগ্রাম ফলো করবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন ডিসকরে জয়েন করবেন এটা ফলো করবেন ফলো করবেন ফলো টলো করা হয়ে গেলে রেজিস্টারের এটা ক্লিক করবেন তো টেলিগ্রামে জয়েন করতে বলতেছে তা না হলে রেজিস্টার কি কাজ করবে না তা আমি এইটা জয়েন করে নিই শুধু এই একটাই জয়েন করবো তাই জয়েন করলাম এখন আবার রেজিস্টার ক্লিক করে দেখি এবার কাজ করতে পারে এই যে দেখুন এবার কাজ করছে আপনারা সবগুলো তো জয়েন করলেন এগুলো তো আপনাদের দেখানোর জন্য করতে আছি তাই আমি সঠিকভাবে জয়েন করতে আসিনি আপনারা সঠিকভাবে জয়েন করবেন প্রত্যেকটার ভিতরে জয়েন করবেন তারপর এখানে দেখুন কি বলছে ক্যাপসার ল্যাপটপ আপনারা এখান থেকে খুঁজবেন ল্যাপটপ কোন জায়গায় রয়েছে এই জায়গা জায়গায় রয়েছে ল্যাপটপ একটা ক্লিক করে দিয়েছি ক্যাপসার কমপ্লিট এখানে আপনার মেল চাইবে আপনি আপনার এখানে মেল টাইপ করে দেবেন তা আমি এখানে একটা কিছু লিখে দিই তো এত কিছু লেখার দরকার নেই এইটুকু লিখে অ্যাট দ্য রেট জিমেল ডট কম লিখলেই হবে তো আমি ফুল তথ্য দিচ্ছি আপনারা কেউ ভুল দিয়ে না আমি তো আপনাদের দেখানোর জন্য করতেছে এগুলোতে আমি আগেই জয়েন করে নিয়েছি তো এখানে এখানে অ্যাড্রেস দিতে বলতেছে বিপ টোয়েন্টি অ্যাড্রেস তো ট্যা থেকে আপনারা এইখানে অ্যাড্রেসটা দিয়ে দেবেন এই যে দিয়ে দিলাম তারপর এখানে টুইটার লিঙ্ক দিতে বলতেছে তো আমি এটা কিছু লিখে দিই এখানে তো এইটা ধরুন আমার টুইটারের এখানে কি বলছে ইন্টারিয়র টুইটার এখানে প্রোফাইল লিঙ্ক দিতে বল সেখানে ইউজার নেম দিলে হবে না যেখানে ইউজার নেম চাইবে সেখানে ইউজার নেম দিতে হবে তো আমি আমার টুইটারের প্রোফাইল লিঙ্কটা এখানে দিয়ে দিই তো কোনো কিছু অরিজিনাল দিব না এখানে আমি এই তো প্রোফাইল লিঙ্ক নিজে নিজে একটা লিখে দিয়ে দিলাম সেন্ড করে দিলাম এই যে দেখুন এইটার ভিতরে কিন্তু রিটুইট লিঙ্ক চাইছে তার মানে এখানে আপনাকে রিটুট লিঙ্ক দিতে হবে আপনি কী করবেন উপরের দিকে চলে আসবেন উপর দিকে চলে আসা ভাই যে তাদের টুইটার রয়েছে না টুইটার ভিতরে যাবেন টুইটারটা ওপেন করবেন তাদের টুইটার তো আপনি আগেই ফলো করে দিয়েছেন তো টুইটারটা যেহেতু আপনার আগেই ফলো করা রয়েছে এখন আপনাদের কাজ এখানে লাইক করবেন এখান থেকে রিটিউটুবারে ক্লিক করবেন রিটিউডুবার ক্লিক করে এখান থেকে কোই টু ডুবাটা ক্লিক করবেন এখানে গুড প্রজেক্ট মোজেক্ট কিছুটা লিখবেন আমি দেখাই আমার কীবোর্ডের ভিতরে সকল কিছু সেভ করা আছে কীবোর্ডের ভিতরে কীভাবে কী সেভ করবেন তারও ভিডিও এই পাঠের ভিতরে দেখানো আছে তাই যে এরকমটা করে রি টুইটুবারে ক্লিক করবেন এখান থেকে ভিউ লেখা চলে আসবেন নিচে দেখবেন ভিউ লেখা চলে আসবে ওয়েট করুন এখানে ভিউ লেখা আসবে তো আমার নেটওয়ার্কের সমস্যা করতে আসে তো আমি আবার একবার করে দেখি এবার তো নেটওয়ার্কের সমস্যা হয়েছে এখানে ভিউ লেখা আসার কথা তো এটা আমি একবার করছি তো তার জন্য মনে হয় আসতে আসতে না তো আমি নিফেটটা করে দেখি একবার না একবার তো একটা না একটা তো আসবি কেন ওটা তো আমার করা তার জন্য নাও আসতে পারে এই যে দেখুন ভিউ লেখা চলে এসেছে ভিউর উপায়টা ক্লিক করবেন শেয়ারের উপায় ক্লিক করে লিঙ্কটা এখান থেকে কপি করে নেবেন লিঙ্কটা কপি করে নিয়ে আপনি কী করবেন যেখানে রিটুট লিঙ্ক চাইছে যে লিঙ্ক এখানে লিঙ্কটা এরকম পেস্ট করে এটাকে এখান থেকে সেন্ড করে দেবেন তো এটা এরকম সেন্ড হয়ে যাবে নেটওয়ার্কে খুব প্রবলেম করতে আছে ভিডিওটা মেক করতে তো তারপর আমার কাছে জিজ্ঞেস করছে যে আমি তাদের এইটা করছি না তা আমি এখান থেকে কিছু মেসেজ ডিলিট করে দেওয়ার জন্য বাটনও ডিলিট হয়ে গেছে এখানে আই হ্যাভ জয় ইট লেখা অপশন পাবেন ওইগুলো বা ক্লিক করে অংশন করে নেবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো এই যে দেখুন এই যে আই হ্যাভ জয়েন ইট এই বাটনগুলো পাবেন এখানে এই বাটনগুলো পেয়ে যাবেন এই যে এখানে পেয়ে যাবেন ওইগুলো বা ক্লিক করবেন আপনার ফেসবুক প্রোফাইল লিঙ্ক সাহেব দিয়ে দেবেন এই যে আপনার ইনস্টাগ্রামের প্রোফাইল লিঙ্ক সাহেব দিয়ে দেবেন আর প্রত্যেকটা লিঙ্ক দেওয়ার আগে আপনি কি করবেন তাদের কাজগুলো কমপ্লিট করে আসবেন তাদেরকে ফলো করে আসবেন এক সময় দেখবেন জয়েন করতে করতে আপনাকে এরকম একটা দেবে এই যে আপনার রেফার লিঙ্ক দেবে এবং বলবে ওয়েল টান মানে আপনার এখানে কাজ কমপ্লিট হয়ে গেছে তো তারপর আপনি এখানে ব্যাক মেনু পাবেন এই যে দেখুন মাই ব্যালেন্সের উপর ক্লিক করার পর এখানে ব্যাক মেনু রয়েছে ব্যাক মেনু উপর ক্লিক করবেন এগিয়ে উইন্টাভেসার আসবে আপনার আপনার মাই ব্যালেন্সের উপরে ক্লিক করলে আপনার ব্যালেন্স দেখতে পারবেন এখানেও আপনি আপনার রেফার লিঙ্ক পেয়ে যাবেন তাছাড়া বুঝতে পারছেন এরকম বট আসলে কীরকমভাবে কাজ কমপ্লিট করবেন তো এটাও এখন আমি এখান থেকে ডিলিট করে দিতে পারি তো এটা একদমই এখান থেকে আমি প্রথমে স্টপ বট করে দিলাম বটটাই এখান থেকে ডিলিট করে দিই আর এখান থেকেও ডিলিট করে দিই তো দুইটা বটের কাজ দেখার দেখা দিই দশ এগারো মিনিট হয়ে গেছে ভিডিওটা একটু বড় হতে পারে তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তারপর এই একটা বট রয়েছে এরকম বট আসলে কীরকমভাবে কমপ্লিট করবেন দেখিয়ে দিই স্টার্ট লেখা বাটন পাবেন প্রত্যেকটা বটেই প্রথমে স্টার্ট লেখা বাটন পাবেন তো এরকমের কাজটা আমি এই একটা দেখালাম তো এখান থেকে যে এখান থেকে সরাসরি বা ক্লিক করবেন ওই একই সিস্টেম দেখুন এই যে এইগুলোর ভিতরে আপনারা জয়েন করবেন ক্লিক করে এই জয়েন করে নেবেন জয়েন করার পরে এখানে কিছু এক্সট্রা কাজ রয়েছে হ্যাঁ এটাই কিছু এক্সট্রা কাজ রয়েছে এই কাজগুলো দেখানোর জন্যই আমি এই বটটাকে সিলেক্ট করছি এখানে এক্সট্রা কাজ হচ্ছে যখন জয়েনার ডবি বা ক্লিক করবেন এখানে তাদের যে কাজগুলো রয়েছে এটা একটু সম্পূর্ণ পড়বেন দেখুন এখানে কিছু জিনিস বলেছে তারা যেহেতু নিচে টাস্কগুলো অপশনাল কিন্তু নিচের টাস্কগুলো যদি আপনারা করেন এখান থেকে এক্সট্রা টোকেন পাবেন তো এক্সট্রা টোকেন যেহেতু দিচ্ছে এগুলো মিস কিসের জন্য করবেন এখানে শুধু ম্যাগনেটারি টাস্ক আছে এই একটাই একটা এই দুইটা করতে হবে এই দুইটা না করলে পেমেন্ট পাবেন না কিন্তু নিচেরগুলো না করলেও পেমেন্ট পাবেন কিন্তু নিচেরগুলো তারপর আপনারা সবাই করবেন করার কারণ রয়েছে কারণটি হচ্ছে গিয়ে অনেক অফারের ভিতরে এই এখানে যে অপশনাল টাস্কগুলো রয়েছে এগুলো ম্যাগনেটারি হয়ে বসে তো তার জন্য দেখিয়ে দেব এই টাস্কগুলো কিভাবে করবেন তো এখানে প্রথমে কি বলছে এখানে আপনাদের কাছে কিছু লিঙ্ক দেবে আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এখানে কি বলছে এই দুইটা জয়েন করতে আপনারা ক্লিক করে করে এই দুইটায় জয়েন করে নেবেন তো আমি এখান থেকে একটাই জয়েন করতে আছি তো এটা জয়েন করা আছে একটা জয়েন করে নিলাম এটা আবার ক্লিক করে টুইটারে ফলো করবেন কিন্তু টুইটারে ফলো করার আগে এটার ভিতরে আপনাকে কী করতে হবে লাইক রিলেট করতে হবে তো সেটা প্রথমে করবেন না কারণ আপনি কীভাবে বুঝবেন যে আপনার এখানে লিঙ্ক চাইবে কি চাইবে না তো এটা পরে করবেন প্রথমে এইটির উপরে এইটি ওপরে ক্লিক করে তাদের টুইটারটা শুধুমাত্র ফলো করে দিয়ে আসবেন ফলো করে দিয়ে এসে এখানে দেখুন রেজিস্টার লেখা আছে রেজিস্টার উপর ক্লিক করবেন এরকম ওই আগের বট্টার মতো ক্যাপচার আসবে দেখবেন এখানে কী লেখা আছে ল্যাপটপ লেখা আছে এখান থেকে ল্যাপটপের উপরে এটা ক্লিক করে দেবেন ইমেল চাইবে এখানে আপনি আপনার এটা ভ্যালিড ইমেল দিয়ে দেবেন যে ইমেল আপনি ব্যবহার করেন তা আমি এখানে ইমেল দিয়ে দিলাম নিজের ইচ্ছে মতো লিখে তো তারপর অ্যাড্রেস চাইবে এখানে অ্যাড্রেস দিয়ে দেবেন টেস্ট হলটা ইতেরাম অ্যাড্রেসটা দিয়ে দেবেন এখন দেখুন এখানে বলতে হবে টুইটার প্রোফাইল লিঙ্ক আপনি আপনার টুইটার প্রোফাইল লিঙ্কটা এখানে দিয়ে দেবেন তা আমি আমার একটা টুইটার প্রোফাইল লিঙ্ক দিয়ে দিই যেহেতু আমার দুইটি টুইটার তো প্রোফাইল লিঙ্ক দিয়ে দিলাম এখন দেখুন এখানে বলতে আছে কি রিটুইট লিঙ্ক দিতে তো আপনারা কী করবেন উপায়ের চলে আসবেন উপায়ের চলে এসে টুইটার যাবেন তাদের তো তাদের টুইটার যাওয়ার আগে এখান থেকে সম্পূর্ণটা করে নেবেন এখানে বলছে কি এই ইউজ করতে এইটাকে এরকম সেপে দেবেন এরকম সিলেক্ট হয়ে যাবে তারপরে এই হ্যাশট্যাগুলো সেপে এরকম সিলেক্ট করে কপির উপর ক্লিক করে কপি করবেন তারপর টুইটার যাবেন ওপেন করবেন টুইটারটা তো টুইটারের ভিতরে আসার পর এখান থেকে ফলো তো আপনার আগেই করে নিয়েছেন নিচে কিছু পোস্ট আসবে এই যে প্রথম যে পোস্টটা এই পোস্টটাকে একটা লাইক করবেন তো আমি হয়তো অন্য একটা করছিলাম তো এখান থেকে এই পোস্টটাকে একটা লাইক করবেন প্রথমে লাইক করার পর যে টুইটুবারটা ক্লিক করে কোড টু ক্লিক করবেন এখানে গুড পোজেক্ট কিছু কিছুটা লিখবেন এই যে আমার মতো করে এরকম কিছুটা লিখে এরকম অ্যাড্রেস দিয়ে কয়েকজন ফ্যানকে ট্যাগ করে যে হ্যাড কপি করলেন সেগুলো এরকম দিয়ে যে টুইটুবারটা ক্লিক করবেন এখানে আবার ভিউ অপশন পেয়ে যাবেন এতে দেখবেন ভিউ অপশন চলে এসেছে ভিউতে ক্লিক করবেন শেয়ারের উপর ক্লিক করে লিঙ্কটা এখান থেকে কপি করবেন তো ভুলবশত যদি ভিউ অপশানে ক্লিক করতে না পারেন তাতেও কোনো প্রবলেম নেই আপনি আপনার টুইটারের প্রোফাইলে চলে যাবেন আপনি আপনার টুইটার অ্যাপ্লিকেশানটা ওপেন করবেন অ্যাপ্লিকেশানটা ওপেন করে এখান থেকে এই যে প্রোফাইল রয়েছে প্রোফাইলে আসবেন প্রোফাইল আসলে এই যে দেখবেন এই মাত্র যে রিটুইটটা করতে সেটা এখান চলে এসেছে শেয়ারের উপর এটা ক্লিক করে কপির উপরে ক্লিক করে লিঙ্কটা চাইলে এখান থেকেও কপি করে নিয়ে তাদের এখানে সেন্ড করে দিয়ে দিতে পারেন সম্পূর্ণ আপনার ইচ্ছে তো এখান থেকে আমি এটাকে সেন্ড করে দিলাম অনেকটুকু কেটে দিয়েছি কারণ আমার হচ্ছে গিয়ে এটা তো করা আগে থেকেই করা তারপর বলছে কি হোয়াইট লিস্ট জয়েন হয়েছেন কি না তো উপরে আসুন উপরে আসার পর এই টাস্কগুলো কমপ্লিট করে এই যে হোয়াইট লিস্ট এটা ওপরটা ক্লিক করবেন এটাকে এখান থেকে ওপেন করবেন তো ওপেন করার পর এখান দেখুন এটার ভিতরে আপনাকে জয়েন করতে হবে তো এটার ভিতরে জয়েন করা একদম ইজি আপনারা খুব ইজিলি এটার ভিতরে জয়েন করে নিতে পারবেন তো এটার সময় আসার মাত্র তিন দিন তো এখানে এরকম ইন্টারভেস্ট চলে আসবে তো এই জিনিসটা আমি রেখে দিই এই জিনিসটা দেখাবো একটা কারণ আছে অন্যরকমভাবে দেখাবো তো আপনারা কি করবেন একদম নিচে আসবেন নিচে আসার পর এটা জয়েন করছেন এখান থেকে আইএফ ইট এটা ওটা ক্লিক করে দেবেন তারপর এই যে এইটার ভিতরে ভোট এই এই জিনিসটাই আমি মূলত আপনাদের দেখাতে চেয়েছি এখানে বলছে কি এইটার ভিতরে ভোট করতে ভোট করার পর এই যে দেখুন আমি যদি এখান থেকে আইএফ বা ক্লিক করি এখান দেখুন আমার কাছে লিঙ্কস আছে স্ক্রিনশটের লিঙ্ক এই যে দেখুন এখানে বলছে কি প্লিজ ইন্টার ইউর স্ক্রিনশট লিঙ্ক বিলু আপনার স্ক্রিনশটের লিঙ্ক দিন এখন বলবেন ভাই স্ক্রিনশটের আবার লিঙ্ক হয় নাকি হ্যাঁ স্ক্রিনশটের লিঙ্ক করা ভাই এরকম অনেক জায়গায় দেখবেন বলবে স্ক্রিনশটের লিঙ্ক দিন অনেক ফর্ম পূরণ করতে গেলেও বলবে স্ক্রিনশটের লিঙ্ক দিন তা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে পোস্টে এইসব ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে দেবো তো প্রথমে কী করবেন কয়েন সেভার এটা আপনি তার যাবেন এটাকে ওপেন করবেন ওপেন করার পর এখানে তাদের কয়েনটা আপনাদের সামনে চলে আসবে তো এই যে দেখুন তাদের কয়েনটা আপনাদের সামনে চলে আসবে এরকম চলে আসবে তো একটু নিচে আসলে এখানে দেখবেন এই যে প্লিজ লগ ইন টু ভোট লেখা আছে এটা ওপরে ক্লিক করবেন এখানে আপনাদের অ্যাকাউন্ট করা না থাকলে এই যে নিচে নোট রেস্ট এটা ওপরে ক্লিক করে আপনার মেল পাসওয়ার্ড দিয়ে একটা অ্যাকাউন্ট করে নেবেন অ্যাকাউন্ট করার পর তারপর এখানে আপনারা আপনাদের মেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন লগ ইন করার পর এখানে ভোট অপশন পেয়ে যাবেন ওখানে গিয়ে একটা ক্যাপচার পাবেন ক্যাপচারটা কমপ্লিট করে একটা ভোট করবেন তো আমি আপনাদের এটাও দেখিয়ে দিই কীভাবে এই যে লগ ইন করার পর এখান থেকে আমার বলছে যে আমি এখানে ভোট করে নিয়েছি তো আপনাদের এখানে ভোট করে নিয়েছি এরকম লেখা থাকবে না তা আপনারা ক্যাপসাটা কমপ্লিট করে ভোট করবেন উপরে দেখবেন লেখা আসবে থ্যাংক ইউ ফর ভোটিং এই ইন্টারপেস্টে একটা স্ক্রিনশট নেবেন ইন্টারপেস্টটা একটা স্ক্রিনশট নিয়ে এখান দেখুন দুইটি লিঙ্ক দেওয়া আছে যে কোনো একটার উপরে একটা ক্লিক করে দিলেই হবে তা আমি নিচেটার উপরেই ক্লিক করে দিলাম তো নিচেটার উপরে ক্লিক করে দিলে দেখেন এখানে আপনাদের সামনে একটা ওয়েবসাইট ওপেন হয়ে গেছে তো এই ওয়েবসাইটে আপনারা যদি স্ক্রিনশট আপলোড করেন এই যে এটা ওপর ক্লিক করবেন এটা বা ক্লিক করে তো এটা ক্লোজ ক্লোজ করে দিই এই অ্যাড্রাসে তো এই তারপরে এরকম আসবে এইটির উপর এটা ক্লিক করবেন দেখুন আপনাকে সরাসরি গ্যালারিতে নিয়ে চলে যাচ্ছে এই যে ফাইলে আসলাম ফাইলে আসে আবার এই যে দেখুন আমার যত মটো রয়েছে সকল কিছু কিন্তু এখানে শো করতে আছে তো এরকম শো করলে আপনি যে বোটিংয়ের যে ফটোটা রয়েছে ফটোটা এখানে দেবেন আপলোডের উপরে ক্লিক করবেন দেখুন এই স্ক্রিনশটটা এখানে আপলোড হয়ে গেছে এবং নিচে আপনাকে একটা লিঙ্ক দেবে তো আমি রিফ্রেশ দিয়ে ফেলছি তো এই যে দেখুন এখানে একটা লিঙ্ক দিয়েছে কপির উপরে ক্লিক করে এই লিঙ্কটা কপি করে নেবেন তো এই লিঙ্কটা কপি করে এই লিঙ্কটা এখানে দিয়ে এটাকে সেন্ড করে দেবেন তো এটাকে সেন্ড করে দিলে এখানে কিন্তু স্ক্রিনশটের লিঙ্ক সেন্ড করা হয়ে গেছে তারপর এই কাজটা করতে বলতে আছে আইএফ জন এটু ওপরে ক্লিক করবেন ঠিক আছে একইভাবে লিঙ্কস আছে এটা ওয়ে ক্লিক করে ওই গিয়ে ভোট করে দিয়ে আসবে ভোট করে দিয়েছে একইভাবে এখানে লিঙ্কটা সেন্ড করে দেবেন তখন আমি সম্পূর্ণ টাস্কটা একবার আপনাদের দেখিয়ে দিই তো এই যে দেখুন আমি যে জয়েন করছি এই যে প্রত্যেকটা স্ক্রিনশটের লিঙ্ক কিন্তু আমি এই যে সেন্ড করে দিয়েছি এই যে এইটাই ভোট করছি ভোট করে সেন্ড করে দিয়েছি এটাই ভোট করছি ভোট করে সেন্ড করে দিয়েছি যেখানে ভোট করতে না পারবেন সাইড থ্রি ডট মে ক্লিক করলে দেখতে পারবেন রেজিস্টার অপশন রয়েছে আপনি ওখানে একটা অ্যাকাউন্ট করে তারপর ভোট করে নেবেন আশা করি এই জিনিসটাও ক্লিয়ার করে দিতে পারছি তারপরে এক সময় বলবো ওয়েল ডান আর কি আপনার এখানে অংশন করা হয়ে গেছে তারপর এগুলো তো আগের বটটায় দেখলেন কীভাবে কি বিস্তারিত বিষয়ে বস্তু আশা করি এরকম বট বা এরকম কাজ আসলে কীভাবে বংশন করবেন সেটা বুঝতে পারছেন তখন দেখুন পরবর্তী পরবর্তীতে কাজ রয়েছে সেটা কীভাবে কী করবেন দেখিয়ে দিই এখান দেখুন আরও একটা বট রাখছি তো এই বটটার কাজটা কীভাবে করবেন তো এই বটের কাজটা করার জন্য এরকম বট আসলে স্টার ডোপে ক্লিক করে দেবেন এটা ইজি আছে এখান দেখুন জয়েনের ডব চলে এসেছে জয়েনের ডবে ক্লিক করতে বলছে ক্লিক করবেন এখানে একটা ক্যাপসার আসছে এই ক্যাপসারটা আপনাকে সঠিকভাবে বসাতে হবে এখানে কী বসে ফাইভ তারপর বড়ো হাতের এক্স আবার ফাইভ টি বড়ো হাতের কে তো আমি এটা সেন্ড করে দিলাম দেখুন আমার ক্যাপসার সঠিক হয়েছে ক্যাপসার ভুল হলে রং হবে ক্যাপসার তারপর আবার ক্যাপসার দেবে ওই ক্যাপসার কমপ্লিট করতে হবে দেখুন সিম্পল কিছু টাস্ক দিয়েছে টাস্ক কটা কমপ্লিট করবেন সাবমিট ডিটেলসে ক্লিক করে ডিটেলস সাবমিট করবেন এটা আবার ক্লিক করে তার টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নেবেন এটা ক্লিক করবেন তারপর টুইটারে ফলো করবেন এইটাই ক্লিক করে ডিস্কোট জয়েন করবেন না ডিসকো জয়েন করার সময় যেখান যেরকম ভাবে ডিসকোরে জয়েন করেন না কেন আমি এই জিনিসটা আপনাদের দেখে এখান থেকে এটাকে অ্যাকসেপ্ট করে দিলাম তো আমার ডিসকোটে অনেকগুলো গ্রুপ হয়ে গেছে তো আপনারা যখন ডিসকো জয়েন করবেন তো আমি যে কোনো একটার ভিতর গিয়ে দেখিয়ে দিই তো ধরুন আপনি ডিসকো জয়েন করার সময় জয়েন করার পরে আপনাদের সামনে এরকম কিছু আসলো এরকম কিছু এই যে ইমোজি আছে তো আপনারা কী করবেন সবসময় সেই ইমোজিটার উপরে একটা ক্লিক করে দিবেন ইমোজিটার উপরে ক্লিক করে দিলে কোনো ভেরিফিকেশন চাইলে টাইলে ওইটা কমপ্লিট করে দেবেন তাহলে আপনার কমপ্লিট একদম আর কি সম্পূর্ণরূপে ডিসকুটির ভিতরে অংশগ্রহণ করা হয়ে যাবে তো তারপর সকল কিছু করা হয়ে গেলে সাবমিট ডিটেলস রূপ ক্লিক করবেন এখানে আপনার আপনার টেলিগ্রাম ইউজার নেম টেম যেগুলো চাইবে এগুলো দিয়ে দেবেন আমি এখানে হিজি ভিজি কিছু এটা দিয়ে দিলাম কারণ আমি তো এগুলো আপনাদের দেখানোর জন্য করতে আছি টুইটার প্রোফাইল লিঙ্কস আছে তো আমি টুইটার প্রোফাইল লিঙ্ক এইটা দিয়ে দিই এরকম টুইটার প্রোফাইল লিঙ্ক দেবেন তারপর কি বলছে এই যে দেখুন এখানে কিন্তু বলছে ডিসকোডের এই যে দেখুন ডিসকোডের প্রোফাইল লিঙ্ক দিতে বলতে আছে তা আপনারা কী করবেন এরকম যেখানে বলবে ডিসকোডের প্রোফাইল লিঙ্ক সেখানে কি করবেন এই লিঙ্কটা এরকম কপি করবেন এখানে তারা বলেই দিয়েছে এরকম পেস্ট করবেন ইউজার নেম এইটা এখান থেকে কাটবেন এটা এটা আপনার যে ডিসকোটের ইউজার নেমটা আছে এই ইউজার নেমটা বসিয়ে এটাকে এখান থেকে সেন্ড করে দিবেন তো আমি এখান থেকে অন্য কিছু বসিয়ে সেন্ড করি তারপর দেখি এখানে কী আছে হ্যাঁ তো এই যে সেন্ড করলাম তো সেন্ড করার পর তারপর বলছে দেখুন এখানে একটা অ্যাড্রেস বলছে এখানে কিন্তু টেস্ট অল্টের ইথিরিয়াম অ্যাড্রেসও বল নাই বিএসসি অ্যাড্রেসও বল নাই বিফ টোয়েন্টি বিশ অ্যাড্রেসও বল নাই এখানে বলছে কি পোলোগন অ্যাড্রেস তো এই অ্যাড্রেসটা চাইলে আপনাদের কি করণীয় সেটাও কিন্তু আমি যে আমার এই যে পাটগুলো করছি আমার ইউটিউব চ্যানেলের ভিতরে যে পাট রয়েছে এই পার্টের ভিতরে কিন্তু বলা আছে তো এই যে দেখুন এখানে বলা আছে ওয়ালেটে কীভাবে টোকেন পকেটের ভিতরে ইনপুট করবেন এখানে বলা আছে তো আপনারা কী করবেন কাস্টম আর পিসি করে আর পিসিটা কাস্টম করবেন নিজের ইস্যাম কি পোলোগন কাজ ম্যাথিক্স আর পিসিটা এখানে ইউজ করতে হবে তো আপনি ওয়ালেট থেকে ইসিরম অ্যাড্রেসটা দিয়ে টোকেন পকেটের ভিতরে টেস্ট প্রাইভেট প্রাইভেটকে দিয়ে ইনপুট করে নিলেই হবে এখানে অ্যাড্রেসটা বসিয়ে দেবেন অ্যাড্রেসটা বসিয়ে দেওয়ার পর আপনার এখানে দেখবেন যে বলবে হ্যাঁ অংশগ্রহণ করা হয়ে গেছে হিসেবে দেখুন বলছে অংশগ্রহণ করা হয়ে গেছে ব্যালেন্সের উপর ক্লিক করলে ব্যালেন্স দেখতে পারবেন রেফার লিঙ্কের উপর ক্লিক করলে রেফার লিঙ্ক পাবেন উইথড্রো উপর ক্লিক করলে এখানে তারা বলছে যে এখানে কবে কি ডিস্ট্রিবিউশন করবে এক উইকের মধ্যে বা এরকম কিছুটা বলছে তো এগুলো আপনারা দেখে নিন ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে তো ওয়ালপেপারে আর বেশি বাড়াবো না তো এখন আসুন পরবর্তী যেটা রয়েছে ওইটা শেয়ার করি ওইটাই কীভাবে বংশন করেন সেটা দেখিয়ে দিই এই এইসব বটের কাজ আসলে এখন আশা করি আপনারা সবাই করতে পারবেন তখন আসুন পরবর্তীতে দেখাই তো অনেক অফারে জন করার সময় আপনাদের সামনে এরকম ইন্টারভেস চলে আসে তো এরকম ইন্টারভেস চলে আসলে আপনাদের যেটা করে দিও নিচে আসবেন নিচে আসলে এখানে তো টাস্কগুলো দেখতে পারবেন অনেক অফারে আছে টাস্ক সবগুলো শো করে না এই প্রথম দুইটা শো করে নিচেরগুলো লক অবস্থায় থাকে এই যে এরকম এই যে লক রয়েছে না লক অবস্থায় থাকে আপনাদের এখান যেটা করণীয় সেটা হচ্ছে আপনারা চাইলে বক্স ফেসবুক গুগল টুইটার যে কোনো একটা উপায় ক্লিক করে দিতে পারেন আমি আপনাদের সবাইকে সবসময় সাজেস্ট করি টুইটারের উপরে ক্লিক করবেন টুইটার উপরে ক্লিক করলে এখানে দেখুন আমার অটোমেটিকলি লগ ইন হয়ে যাবে কিন্তু আপনাদের অটোমেটিকলি লগ ইন হবে না আপনাদের বলবে যে আপনার টুইটারের পাসওয়ার্ড পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করুন তো আপনি আপনার টুইটারের পাসওয়ার্ড টাসার্ড দিয়ে এখানে লগ ইন করবেন একটা অথেন্টিকেশন লেখা অপশন পাবেন এখানে ওই অথেন্টিকেশনের উপরে একটা ক্লিক করে দেবেন তারপর এরকম একটু লোড নেবে লোড নেওয়ার পর দেখবেন অটোমেটিকলি আপনার এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে তো দেখুন আমার কিন্তু সকল টাস্ক এখানে কমপ্লিট করা তারপর এখানে এই যে টুইটার এটা ওটা ক্লিক করবেন ক্লিক করলে এখানে দেখবেন ফলো লেখা চলে আসবে ফলোর উপরে ক্লিক করলে সরাসরি আপনাকে আপনার টুইটারের ভিতরে নিয়ে চলে যাবে ওখান থেকে টুইটার পেজটা ফলো করে আবার এই ইন্টারপেজে আসবেন আবার এই ইন্টারপেজে এসে এখানে কন্টিনিউ লেখার অপশন পাবেন তো সেই কন্টিনিউ রূপায়টা ক্লিক করলে দেখবেন টাক্সটা কমপ্লিট হয়ে গেছে একইভাবে পরবর্তী ট্যাক্সটা করবেন তারপর টুইট এটার উপরে ক্লিক করবেন এখানে নিচে দেখবেন যে একটা বড় এখানে একটা পেজ খুলে গেছে একটু নিচের দিকে যাবেন দেখবেন ওখানে টুইট লেখার অপশন আছে টুইট ওপায় ক্লিক করলে আবার টুইটে নিয়ে চলে যাবে উপরে কনার দিকে দেখবেন টুইট লেখা আছে টুইট বা ক্লিক করে আবার এই ইন্টারবেজে এসে এখানে কন্ট্রনও লেখা অপশন পাবেন কন্ট্রন থেকে ক্লিক করে দেবেন ঠিক আবার একটা টেলিগ্রাম গোটা লিগ্রামে জয়েন করবেন আর জয়েন করার সময় একটু পড়ে নেবেন এটার ভিতরে কিন্তু কোনো কাজ নেই এটা শুধু বলছে কি আপনাকে ভিজিট করতে ওখানে ভিজিট লেখা পাবেন ভিজিট ওরা ক্লিক করে আবার ব্যাগে ক্লিক করলে এটা এক্সট্রা কমপ্লিট হয়ে যাবে তারপর আপনি আপনার রেফার লিঙ্ক পেয়ে যাবেন রেফার করে এখান থেকেও আপনি এক্সট্রা ইনকাম নাই এখানে এক্সট্রা এন্ট্রি কালেক্ট করতে পারবেন এখানে এন্ট্রি সিস্টেম এখানে আপনার কি সবাই পায় না এই সেবা ভার থেকে সবাই পায় না কিন্তু যারা পায় এই সেবা ভার থেকে পেমেন্ট তারা বড় বড় অ্যামাউন্ট পেয়ে থাকে আবার দেখুন কিছু কিছু অফার আছে এরকম এই যে দেখুন অংশগ্রহণ করার সময় এরকম দেখবেন লম্বা একটা সিট চলে আসবে তো এখানে আপনাকে কী করতে হবে আপনার নাম দাম সকল কিছু দিতে হবে এখানে আপনি আপনার ফুল নেম দেবেন অবশ্যই সবসময় চেষ্টা করবেন ন্যাশনাল অনুযায়ী সকল কিছু দেওয়ার এখানে একটা মেইল দেবেন এখানে সি অ্যাড্রেস দিতে টেস্ট রেস্টুরেন্ট থেকে ইএম অ্যাড্রেসটা বসিয়ে দেবেন আপনার টুইটার ইউজার নেম দেবেন টেলিগ্রাম ইউজার নেম দেবেন ডিসকুট ইউজার নেম দেবেন ইউটিউবের প্রোফাইল লিঙ্কটা দিবেন তারপর এখানে বলছে কি মিডিয়াম মিডিয়ামের প্রোফাইল লিঙ্ক ইউজার নেম একটা দিলেই হবে ফেসবুকের প্রোফাইল লিঙ্কটা দিয়ে এখানটা টিকমাইক দিয়ে কন্টিনিউর উপর এটা ক্লিক করে দেবেন তো কন্টিনিউর উপর ক্লিক করে দিলে তারপর আপনাদের সামনে টাস্কগুলো চলে আসবে তো এই যে দেখবেন আমি এখানে সকল কিছু দিয়ে এখন যদি কন্টিনিউর উপর ক্লিক করি এখান দেখুন এরকম টুইটার আসতে পারে এখান থেকে টুইটার ওপারটা ক্লিক করে দেবেন বা মিস করে একটা ক্লিক করলেই হবে কিন্তু আমি সার্চ করে টুইটার ওপরে ক্লিক করবেন এখানে অথেনিকেশান পাবেন অথেনিকেশানে ক্লিক করে দেবেন নিচে আসবেন এখান দেখুন ওই ঠিক একই টাস্ক রয়েছে টাস্কগুলো কমপ্লিট করে নেবেন একদম সিম্পল টাস্ক কমপ্লিট করে দিবেন এখান দেখুন দুইটি কোর্সেন বলছে এই কোশ্চেনগুলোর অ্যান্সার আমি আমার টেলিগ্রাম চ্যানেলে সময় দিয়ে থাকি আমার টেলিগ্রাম চ্যানেলের পোস্টটা যদি আপনারা ঠিকভাবে ফলো করেন তাহলেই সেই পোস্টের ভিতরে আপনার অ্যান্সারগুলো পেয়ে যাবেন তো আমি যদি আপনাকে একটা পোস্ট দেখাই তাহলেই বুঝতে পারবেন এই পোস্টটাই হয়তো কোনো কুইজ উইজ রয়েছে না এই পোস্টে নাই আমি এটা পোস্ট খুঁজে বের করি তো এই যে দেখুন এই যে কুইজের অ্যান্সার কিন্তু আমি এরকমভাবে দিয়ে দিই যে দেখুন ডি এ যে এখানে কিন্তু এই এইখানেও দুইটা কুইজ চাইবে তো কুইজের অ্যান্সার হচ্ছে ডি পরে প্রথমটা ডি পরেরটা তো এরকমভাবে দিয়ে দেবেন শেষে আপনার রেফার লিঙ্ক পাবেন তারপর পরবর্তীতে এগুলো থেকে যখন উইন হন তখন তো আমি আপডেট দিয়ে দিই তো পরবর্তীতে ভিডিওতে দেখাবো যে কীভাবে আপডেট চেক করবেন তারপর দেখাবো যে পেমেন্ট পেয়েছেন কি পান নাই ওইগুলো কীভাবে চেক করবেন এরকম ধাপে ধাপে আস্তে আস্তে দেখিয়ে দেবো তো এটার ভিতরে কীভাবে কাজ করবেন এটাও আশা করি আপনারা বুঝে গেছেন তখন দেখুন পরবর্তীতে যেটা রয়েছে ওইটা দেখাই তো এটা এখান থেকে ডিলেট করে দিই এটা দেখানো শেষ এখন হচ্ছে এইটা এটার ভিতরে কী আমি দেখি তো এরপর থেকে আপনি যখনই জয়েন করতে যাবেন দেখবেন অটোমেটিকলি এখানে ইডিট এবং লগ আউট লাগা চলে আসবে কারণ আপনি দেখেন অলরেডি অ্যাকাউন্ট করে নিয়েইছেন তারপর এখান থেকে যে টুইটার মইটা ভালো করবেন আর দেখুন কিছু কিছু অফার এই যে অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে পারবে আপনার কী করবেন অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে কেউ নতুন অ্যাকাউন্ট করবেন না অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে যখন ওপেন করবেন তখন দেখবেন যে বেশিরভাগ অ্যাপ্লিকেশনের দিয়ে এক সাইডে লেখা আছে ক্রিয়েট এক সাইডে লেখা আছে ইনপুট তো ওই ইনপুটের উপরে ক্লিক করে টেস্ট অল্টে যে প্রাইভেট কিটা পেয়েছেন না যেটা সুরক্ষিত করে রাখছেন আপনারা ওই প্রাইভেট কিটা দিয়ে ইনপুট করে নেবেন অ্যাকাউন্ট অ্যাকাউন্ট কীভাবে ইনপুট করতে হয় সেটা কিন্তু আমি আমার এই যে বারবার বলতে আছি এই ভিডিওগুলোর ভিতরে দেখানো আছে যে দুই নম্বর পার্ট টুতেই দেখানো আছে পার্ট টুটা দেখে নেবেন তাহলেই বুঝবেন কীভাবে এক অলেট আর এক ভিতরে ইনপুট করতে হয় আচ্ছা এই রেসটা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে তারপর পার্ট ফোরও মনে হয় একটু ধারণা দিয়ে দিয়েছিলাম আপনারা প্রত্যেকটা পার্ট দেখবেন যারা নতুন আছেন তো আশা করি বুঝতে পারছেন কীভাবে এই অ্যাপ্লিকেশান ডাউনলোড করলে কীভাবে কী করতে হবে সবসময় ভালো মতো জিনিসগুলো ফলো করবেন পরে পরে নেবেন যে ক্রিয়েটের এই সাইটে ইনপুট উনপুট ইমপুট এরকম কিছু লেখা আছে কি না এবার বা অ্যাকাউন্ট রিকোভারি অ্যাকাউন্ট এরকম কিছু লেখা আছে কি না এইগুলো আগে চেক করে নেবেন এগুলো লেখা থাকলে প্রাইভেট কি দিয়ে ওখানে ইনপুট করে নেবেন আশা করি এই জিনিসটা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে দেখুন আসুন কিছু কিছু অফারে আছে আমি দেখুন এখান থেকে এই অফারটা যদি পোস্টটা আপনাদের দেখাই তো এই যে দেখুন কিছু কিছু অফার আছে কি যখন আমি পোস্ট করি পোস্টে লেখা আছে ফিল ফরম এখান থেকে ফরম লিঙ্কের উপর ক্লিক করবেন দেখুন কাজগুলো একদম ইজি কিন্তু এগুলো আপনারা অনেক সময় বোঝেন না ফর্মটা ওপেন হবে আপনাদের সামনে তো এরকমভাবে ফর্মটা ওপেন হলে এখান দেখুন উপায় টাক্ক টুক্স দেওয়া থাকবে টেলিগ্রাম টুইটার এগুলোর ভিতরে মলো করে আসবেন করে এসে এখানে আপনার ইমেল দেবেন বিএসসি অথবা ইআসি টোয়েন্টি বিশ একই অ্যাড্রেস ট্যাশ টল থেকে ইস অ্যাড্রেসটা বসিয়ে দেবেন আপনার টুইটার ইউজার নেম দিতে হবে এখানে প্রোফাইল লিঙ্ক না এই যে তারা কিন্তু এক্সাম্পল দেখিয়ে দিয়েছে অ্যাট দ্য রেট দিয়ে আপনার টুইটার ইউজার নেমটা এখানে দিতে হবে এখানে আপনার টেলিগ্রাম ইউজার নেম দিয়ে সাবমিট ওভা ক্লিক করবেন অংশগ্রহণ করা কমপ্লিট আবার কিছু কিছু ফর্মে দেখবেন যে আপনাদেরকে বলবে কি কিছু কিছু ফর্মে যে আপনার এক্স ইউআইডি দিন ইউআইডি চাইবে তো যখনই ইউআইডি চেয়ে আমার টেলিগ্রাম চ্যানেলের পোস্টটা একবার ভালো মতো পড়বেন পোস্টটা পড়লেই বুঝতে পারবেন ইউআইডি হচ্ছে সাধারণত এক্সচেঞ্জ সাইডের হয়ে থাকে যেমন বিন্যান্স এফটিএক্স তারপর এরকম নানা রকম এক্সি এরকম এক্সচেঞ্জ সাইডের হয়ে থাকে তো আপনাদের কী করতে হবে যে এক্সচেঞ্জ সাইডের পক্ষ থেকে অফারটা দিবে ওই এক্সচেঞ্জ সাইডের ভিতরে একটা অ্যাকাউন্ট করতে হবে অ্যাকাউন্ট করে আপনার প্রোফাইলে গেলে আপনি ইউআইডি লেখা বা আইডি লেখা একটা আইডি পাবেন কয়েক সংখ্যার তো ওই আইডিটা কপি করে ওই ইউআইডি যেখানে চায় ওখানে বসিয়ে দিতে হয় আশা করি এই যে এরকম ফর্ম টর্ম আসলে কীভাবে কমপ্লিট করবেন এটা বুঝে গেছেন এখন আসুন কিছু কিছু অফার যখন আমি শেয়ার করি সেখানে শুধু এটা টুইটার লিঙ্ক দেওয়া থাকে লেখা থাকে জয়েন ড্র দেখেন এইটা কীভাবে কমপ্লিট করবেন তো এইটা দেখিয়ে শেষ করব। ভিডিওটা দেখুন আধা ঘন্টার হয়ে গেছে তো আমি যদি আরও বিস্তারিত বলতে চাই এইসব সম্পর্কে তাহলে বুঝতেই পারতেছে না একটা ভিডিও কত বড় হতে পারে তো এখানে দেখুন এই যে এই একটা আমি অফার শেয়ার করছিলাম এখানে দেখুন আমি বলছি কি জয়েন লিঙ্ক তো এখানে আমি একটা অ্যাপ্লিকেশন লিঙ্কও দিয়ে দিয়েছি অ্যাপ্লিকেশনটার প্রয়োজন হবে তো দেখুন কীভাবে প্রয়োজন হয় জয়েন লিঙ্ক এখানে তো এটা ওপরে ক্লিক করেন দেখবেন আর টুইটারে পোস্টের সামনে আপনাকে নিয়ে চলে যাবে তো এই টুইটার পোস্টে আসলে আপনার কী করবেন প্রথমে টুইটার পোস্টটা একবার ভালো মতো পরে নেবেন টুইটার পোস্টে দেখুন টাক্কগুলো দেওয়া আছে প্রথমে কী করবেন এটা ক্লিক করে তাদের এটা ফলো করবেন এটাই ক্লিক করে এটা ফলো করবেন এটা ক্লিক করে এটা ফলো করবেন তা টেলিগ্রাম দুইটায় জয়েন করে নেবেন তারপর এখানে বলছে কি সাবমিট প্রসেসিং এটারটা ক্লিক করবেন এটা ওপরে ক্লিক করলে দেখবেন এখানেও আপনাদের সামনে একটা ফর্ম চলে আসবে দেখুন এখানে একটা ফর্ম আসবে এই যে দেখুন এখানে আমার এখানে অংশগ্রহণ করা হয়ে গেছে তো আপনাদের এখানে একটা ফর্ম আসতো ইনস্টাডোর বা ক্লিক করার পরে ফর্মটা কমপ্লিট করতে হতো একসময় আপনাকে বলতো কি যে বিএসসি অ্যাড্রেস দিন তাদের এই অ্যাপ্লিকেশনটা থেকে হ্যান্ডিপেক অ্যাপ্লিকেশন থেকে এই যে হ্যান্ডিপে যে এই অ্যাপ্লিকেশন থেকে আপনাকে বিএসসি অ্যাড্রেস দিতে বলবে তো আপনারা তখন কী করবেন এই অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করবেন ডাউনলোড করে ইনস্টল করবেন ডাউনলোড করে ইনস্টল করার পর ওখানে দেখবেন দুইটি অপশন রয়েছে একটা হচ্ছে ক্রিয়েট একটা হচ্ছে ইনপুট আমি যদি অ্যাপ্লিকেশনটা ওপেন করে আপনাদের দেখানোর চেষ্টা করি অ্যাপ্লিকেশনটা ওপেন করি এই যে অ্যাপ্লিকেশন তো অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর এখানে তখন অ্যাকাউন্ট ম্যাকাউন্ট সকল কিছু করা হয়ে যাবে তো এই যে দেখবেন এরকম তখন অপশন চলে আসবে তো এখানে কী বলছে আপনাদেরকে বিএসসি অ্যাড্রেস দিতে যে হ্যান্ডিপ্য থেকে বিএসসি অ্যাড্রেস দিতে ধরুন বিএসসিটায় সিলেক্ট করছেন এখান দেখুন অনেকগুলো অপশন রয়েছে ক্রেট ইম্পোর্ট ইমপোর্ট মেমোনিক্স ওয়ালেট তো এখান থেকে লাস্টেটায় ক্লিক করবেন এই যে মেনোনিক্স এইটার ভিতরে কারণ প্রাইভেট কি আপনার ট্যাক্সটা ওয়ালটে খুঁজে পাবেন না তো এইটার উপরে ক্লিক করলে এখানে দেখুন বারোটা ওয়ার্ড দিতে বলবে তো টেস্ট ওয়ালেটের যে বারোটা ওয়ার্ড রয়েছে প্রাইভেট পার্স ওইটা এখানে বসিয়ে দেবেন এখানে আপনার ওয়ালেটের একটা নাম দেবেন একটা পাসওয়ার্ড দিয়ে এস্টার ইমপুট ওপরে ক্লিক করবেন আপনার এখানে টেস্ট ওয়ালেটের ওই অ্যাড্রেসটাই ইম্পোর্ট হয়ে যাবে তারপর এখান থেকে আপনারা এই যে আপনার ওয়ালেটে আসবেন ওয়ালেটে আসার পর এই যে বিএসসি রয়েছে বিএসসির ভিতরে এসে রিসিপি ক্লিক করে এখান থেকে অ্যাড্রেসটা আপনারা দিয়ে দেবেন তা শাখি বুঝতে পারছেন এটা কীভাবে কী করবেন বিস্তারিত বিষয়ে বস্তু এইরকম থাকলে কীরকম কী অংশগ্রহণ করতে হবে তো এই ছিল আজকে ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যইটাকে লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে আপনার যেসব নতুন নতুন বন্ধুরা অ্যাড্রপ নিয়ে কাজ করতে আসে বা কাজ করতে ইচ্ছুক কিন্তু কিছুই বুঝতে আসে না কীভাবে কি অফারগুলোর ভিতরে অংশগ্রহণ করতে হয় কোন অফারে কীভাবে কি তো এই ভিডিওটা দেখার মাধ্যমে কিছুটা হলো বুঝে নিতে পারে আরও অনেক কিছু দেখানোর আছে যেগুলো পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো তো আজকে এতটুকুই থাক আল্লাহ হাফেজ